ভাইজানকে বলবো, কমরেড ভাইজানকে নিয়ে সামনে রেখে ফুরফুরা শরীফের একটা বদনাম করা চক্রান্ত করছে কমরেড ভাইজান। মানে আগে বলতাম না, এখন বলছি কমরেড ভাইজান, আগে বলতাম পীরজাদা ভাইজান, যেহেতু দাদা হুজুর পীর কেবলার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন, আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটি প্রোগ্রামে ইয়া থাকিং স্যার, এটি আসাদুদ্দিন ওয়াইসি নাম না ধরে কটাক্ষ করেছেন দাড়ি নিয়ে, যে হায়দ্রাবাদের দাড়িওয়ালা নিয়ে একটা কথা বলেছে, আপনি হয়তো শুনেছেন, সেই বিষয়ে আপনি কী বলবেন? ফিরহাদ হাকিম সাহেব হায়দ্রাবাদের একজন দাড়িওয়ালা বলে যদি উনি কথা বলেন, উনি দাড়িকে যদি ছোট করার জন্য বলেন, এটা উনি ভুল করেছেন। নরেন্দ্র মোদী ও দাড়িওয়ালা কত বছর না, তো উনি কী উদ্দেশ্য বলেছেন না বলেছেন সেটা ওনার কাছে জিজ্ঞাসা করলে ভালো হয়। এক মিনিট, তবে এই দাড়িওয়ালা ফিরহাদ হাকিম উল্লেখ করার জন্য, কিন্তু ইসলাম দরদি শরিয়ত দরদি পাঁচ রক্ত নামাজি পরেজগারি যারা তেরেঙ্গাখোর গুটকাখোর গুয়াখোর খবর নিলে হয়তো দেখা যেতে পারে তারা গ্যাঁজাটাও খায়, খবর নিলে দেখা যেতে পারে মদের বোতলও টান দেয় হয়তো, এই ইসলাম দরদি ছেলেগুলো যে ববি হাকিম যে দাড়িওয়ালা বলেছে বলে বিরাট অপরাধ করেছে, তার প্রতিবাদ করেছে, খুব ভালো জিনিস। আমিও বলছি যে ফিরহাদ হাকিম সাহেব যদি দাড়িকে ছোট করার জন্য বলে তাহলে আমিও এর প্রতিবাদ জানাচ্ছি। আমি ওই তেরেঙ্গাখোর গুটকাখোর ওই গুয়াখোরদের বলছি, কিছুদিন আগে কমরেড ভাইজান, যে কমরেড ভাইজান এই জন্য বলছি যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহে এবং তাঁর পাঁচ সুযোগ্য সন্তান এবং তাঁর পরিবারের কেউ রাজনীতিতে পা দেয় না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পাঁচ হুজুর ফুরফুরা শ্রীর পরিচয় রাজনীতি দিয়ে নয়, এলমে জাহিরি বাতিনি আধ্যাত্মিক শিক্ষা দিয়ে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে রহমতুল্লাহ আলাইহে রাজনীতি সচেতনমূলক কথাবার্তা মানুষকে বলেন না বেশি, দাদা হুজুর পীর রহমতুল্লাহ পাঁচ হুজুর আধ্যাত্মিক জগতে কথা বলতেন, এলমে জাহিরি বাতিনি কথা বলতেন এবং মানুষকে আল্লাহকে কীভাবে পাবে, নবীকে কীভাবে পাবো, শরিয়তকে কীভাবে পাবো, দিনকে কীভাবে পাবো, আখিরাতের ভালোয়ের কথা বলে উনি সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত হয়েছেন, যার জন্য উনি তো মুজাদ্দিদ জামান। এই তেরেঙ্গাখোর এই গুটখাখোর এই গুয়াখোর যারা মানে কমরেড ভাইজানকে সামনে রেখে যে অকথ্য ভাষায় কিছু কিছু জায়গায় গালাগালি করছে, তো এদের কত রক্ত দোষ আছে যারা এদের কমান্ড পড়লে তারা বুঝতে পারবে, এদের জন্মের কোনো জায়গায় ভুল আছে আমার মনে হয়, এটা আমি বলছি না, যারা কমান্ডগুলো পড়বে এরা যে ভাষা ইউজ করে সে ভাষা থেকে বলতে পারে। আজকে ববি হাকিম দাড়িকে যে উল্লেখ করেছে এর প্রতিবাদ করেছে, তো এই গ্যাঁজাখোর এই গুটকা ঘোরগুলোকে বলি, এই যে কমরেড ভাইজান একদিন বলেছিলেন আল্লাহর নবী নূরের তৈরি, আমিও নূরের তৈরি, যে কথাটা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে
পাঁচ হুজুর কেবলা কোনোদিনই ব্যক্ত করেন নে। এই কমেট ভাইজান উনি বলছেন আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের, আর ওই কাফের জানাজা যদি কেউ নামাজ পড়ে সেও কাফের। যে কথাটা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে পাঁচ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে তার আওলাদরা কেউ বলেনি, কত বড় গরীব কথা, কত বড় অন্যায়। তার প্রতিবাদগুলো তো এই গ্যাজাখরগুলো এই তেরেঙ্গাখর গুটখাখর করে না। তো উনি বলছেন যদি কেউ নামাজের সময় আমার ওপর দরুদ শরীফ না পড়ে সারা পৃথিবীর মানুষের নামাজ হবে না। যে কথাটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেছিলেন এই কথা কোনোদিন পাঁচ হুজুর বলেছিলেন, তাদের কোনো আওলাদ বলেছেন? তা উনি কি বলতে চাইছে, উনি কি দাদা হুজুরের চেয়ে বড়, পাঁচ হুজুরের চেয়ে বড়? তো এর তো কেউ প্রতিবাদ করে না। উনি বলছেন দাদা হুজুর আমার নানা, এই দাদা রসুল পাশাল আমার নানা, রসুল পাশাহামকে উনি নানা বলছেন। এই কথাটা দাদা হুজুরগুলো বলেছেন, পাঁচ হুজুরগুলো বলেছেন, তাদের আওলাদা কোনদিন বলেছেন? এই তেরেঙ্গাখর গুটখাখর তো প্রতিবাদ করে না। মূল কথা হচ্ছে কি, আজকে এই যারা কমরেড ভাইজানকে সামনে রেখে এই প্রতিবাদ করছে তারা কি আদৌ দাদা হুজুরগুলার সেলসেলার মানুষ, না দাদা হুজুরগুলার সেলসেলার মুনাফেক? দাদা হুজুরগুলার সেলসেলার যদি মুনাফেক না হতো তাহলে পীরের আওলাদকে কাঁচা কাঁচা খিস্তি পারতে পারতো না। সে যদি দাদা হুজুরের আওলাদকে সমান চোখে দেখতো, দাদা হুজুরের এক আওলাদকে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা বলে এরা খিস্তি পারতে পারতো না। এরা অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্য হচ্ছে আলাদা, এরা আদৌ কমরেড ভাইজানের লোক নয়, এরা আদৌ কমরেড ভাইজানের লোক নয়, আর এরা আদৌ দাদা হুজুর পীর সেলসেলার মানুষ নয়। এরা দাদা হুজুরকে ভালোবাসি বলে দাদা হুজুরের সেলসেলাকে শেষ করাটা বড় চক্রান্ত করছে, সাকসেস হবে না ইনশাআল্লাহ। কারণ দাদা হুজুর কেবলা এই সেলসেলাটা হচ্ছে কাবুলিয়াতের সেলসেলা, এ হক সেলসেলা। আমি আমার দাদা হুজুর কেবলা প্রত্যেকটা মুরিদ মুতাকেদিনদের উদ্দেশ্য করে বলবো এবং বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলবো, 2021 ভোটটা আপনারা কাকে দেবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব ব্যাপার। আপনারা সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না তৃণমূলকে দেবেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। তা আমি অনুরোধ করব 2021 ভোটটা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোটটা দেওয়া হবে, উন্নয়নের পক্ষে, সাম্প্রদায়িক শক্তিকে শেষ করার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই হাতে হাত রেখে আমাদের সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দিতে হবে আর উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে। কারণ 2021 যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা পায় তাহলে উত্তরপ্রদেশ যেখানে হবে, গুজরাট হবে, আসিফার মতন ঘটনা ঘটবে, আফরাজুলের মতন ঘটনা ঘটবে, তাবরেজ আনসারের মতন ঘটনা ঘটবে, এটি বাংলার হিন্দু মুসলমান সাম্প্রীতির এরা কখনো চায় না। আর এক জায়গায় কয়েকটা অশিক্ষিত গামার মূর্খ জাহেল তারা আমার নামে একটা অপবাদ দিচ্ছে, কি তহা সিদ্দিকি অনাথ ফাউন্ডেশন করেছে, সে অনাথ ফাউন্ডেশনে একটা ছেলে দেখতে পাচ্ছি না কেন,
এটা মানুষকে ভুল বুঝাচ্ছে। ওই মূর্খরা তো বড় সার্টিফিকেট দেখাতে পারে যে আমি উচ্চশিক্ষা শিক্ষিত, সার্টিফিকেট তাদের কাছে থাকতে পারে কিন্তু আসল জ্ঞান তাদের মধ্যে নাই। অনাথ ফাউন্ডেশন মানে কি তারা জানে না, অনাথ মিশনের মানে কি তারা জানে না, অনাথ আশ্রমের মানে কি জানে না। তিনটে, অনাথ ফাউন্ডেশন, অনাথ মিশন আর অনাথ আশ্রম, এর অর্থই তারা জানে না, যার জন্য ওই মূর্খগুলো ছাগলের মতন চেঁচাচ্ছে। আপনারা অনাথ ফাউন্ডেশনের কাজ কি, 2 ফেব্রুয়ারি ফুরফুরা দরবার শরীফে বেলা 2টার সময় এসে দেখে যাবেন। 10,000 মানুষকে, 10,000 মানুষকে, হিন্দু মুসলিম সর্বজাতির মানুষকে শীত বস্ত্র দেওয়া হবে। অনাথ ফাউন্ডেশন কাজ সম্পর্কে জানেন না, জ্ঞান নাই। 20টা মেয়ের বিবাহ দেওয়া হলো, গণবিবাহ অনাথ ফাউন্ডেশন দিয়েছে। প্রতি বছরের রমজান মাসে 30,000 মানুষকে বস্ত্র দেওয়া হয়, এটা অনাথ ফাউন্ডেশন করে। এবারে লকডাউনে কিছু কম বেশি 1 কোটি টাকার চাল, তেল, ডাল, মানে লুঙ্গি, শাড়ি দেওয়া হলো, এটা অনাথ ফাউন্ডেশন করে। এই অনাথ ফাউন্ডেশন একটা মেয়েকে মেডিকেলে পড়িয়ে এবছরে ডাক্তার করে বের করলো, এটা অনাথ ফাউন্ডেশন করে। আবার একটা ছেলে মেডিকেলে পড়ছে, তার দায়িত্ব নিয়েছে, এটা অনাথ ফাউন্ডেশন করে। অনাথ ফাউন্ডেশন সম্পর্কে ওদের জ্ঞান নেই, বিবেক নেই, তার জন্য বলে। যারাই প্রশ্ন করে তাদের জিজ্ঞাসা করতে হবে, অনাথ ফাউন্ডেশন কি, অনাথ আশ্রম কি, অনাথ মিশন কি, এই তিনটের ব্যাখ্যা তাদের করতে বলেন। যাক, কুত্তার কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, আর হাতির কাজ হচ্ছে তার কাজ করে যাওয়া। আপনারা জানেন আমার বাড়ির সামনে একটা মাদ্রাসা হচ্ছে, কিছু কম বেশি 4.5 থেকে 5 কোটি টাকা খরচা করা হবে ইনশাল্লাহ। এই 15 দিনের মধ্যে 1 তলা ঢালাই দেওয়া হবে। তা আমি তহসিল দিকে কী করছি না করছি মানুষকে না বললেও চলে, মানুষ দেখে যাবে। আমি করে বলি করছি, আমি করে বলি করছি, করবো বলি না, করে দেখে দিই। দোয়া করেন বাংলার মানুষ, আমার রসুলবাগের কদমের রসিলাই পীর মোর্শেদের দোয়াই, প্রত্যেকটা সাধারণ মা বাপের দোয়াই, ভাইদের দোয়াই, মানুষের জন্য কাজ করছি, করেছি, করছি, করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইমানের সঙ্গে আমার মহত্ব নসিব করেন। অনেকে বলছে যে পীরজাদা তোয়া সিদ্দিকি তৃণমূলে যোগ দিয়েছে, আর পীরজাদা আব্বাস সিদ্দিকি বিজেপিতে যোগ দিয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? কথাটা সে মানে তার কথা তাকে জিজ্ঞেস করবেন, আমার কথা আমি জিজ্ঞেস করি। আমি তৃণমূলে যোগ দিয়েছি কি না দিয়েছি, তাহলে আমি এখনই আপনাদের বললাম, ভোটটা আপনারা সিপিএমকে দেবেন না কংগ্রেসকে দেবেন না তৃণমূলকে দেবেন, আপনাদের ব্যাপার, এটা আমি এক্ষুনি বললাম। তাহলে এতেই বুঝতে পারছেন, আমি আগে বলেছি কুকুরের কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, ও ঘেউ ঘেউ করবে, আবু জেহেল মার্কা লোক থাকবে, কিছু করার নেই। আপনার পাইলের কার্ড নিয়ে বিভিন্ন মানুষ বিতর্ক চলছে, নাকি হুমপুরের এমএলএ নাকি আপনি? দেখেন, মুসলমানদের কাজ হচ্ছে কি জানেন তো, মুসলমানদের দিকে হিংসা। একটা মুসলমান যদি মুসলিম যদি ওপর ওঠে না, একটা মুসলমান, সব মুসলমান বলে না, কিছু মুসলমান সহ্য করতে পারে না, কিন্তু আমার হিন্দু ভাইদের কাজ হচ্ছে, একটা হিন্দু ভাই যদি ওপরে ওঠে, তাকে আর একটা হিন্দু ভাই ওপরে ওঠার জন্য সাহায্য করে, ডিফারেন্সটা এইটা হয়ে যাচ্ছে। এই যে পাইলট আমাকে, যে ওয়াই ক্যাটাগরির যে পাইলট দেওয়া হয়েছে, আমাকে 5 বছর আগে দিতে চেয়েছিল, আমি নিইনি, কিন্তু আমার সবচেয়ে বড় পাইলট হচ্ছে, আমার সিকিউরিটি হচ্ছে স্বয়ং আল্লাহ, সারা পৃথিবীর সিকিউরিটি হচ্ছে আল্লাহ, দিন দুনিয়ার সিকিউরিটি হচ্ছে আল্লাহ। তো আমি তখন নিইনি। তো আমি দাদা হুজুর পীর রহমতুল্লাহ সম্পর্কে জানতে আরম্ভ করলাম, জানতে জানতে আমি পেয়ে গেলাম আমার মুজাদের জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহ, উনিও সিকিউরিটি নিয়েছিলেন, ওনাকে ব্রিটিশ সরকার সিকিউরিটি দিয়েছিল।
যখন দিচ্ছিল দাদা হুজুরও বলেছিলেন বাবা আমার সিকিউরিটি দরকার নাই, আমার সিকিউরিটি আল্লাহ যথেষ্ট। তারপরও দাদা হুজুরকে নিয়েছিলেন, সেই তখন সেই সময় সিকিউরিটি আলাদা আর এই সময় সিকিউরিটি আলাদা। সেই সময় দাদা হুজুরকে দিয়েছিলেন ব্রিটিশ সরকার, একটা বন্দুক দিয়েছিলেন, একটা রিভলভার দিয়েছিলেন। যদি জানার ইচ্ছা হয় আপনারা মোবাইল দিয়ে আপনাদের ক্যামেরা নিয়ে চলে যান, জনাব হযরত মেজর হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের মেজর সাহেব জাদা, জনাব হযরত পীর কুতুবউদ্দিন সিদ্দিক ভাই সাহেব হুজুর কেবলার কাছে চলে যান, পেয়ে যাবেন। ওনার বড় ছেলের কাছে এখনও সেই লাইসেন্স এখনও আছে। আসল মানুষ বললাম হিংসুক। আমি যখন পাইলট নিয়ে যাই মুড়িদারা মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের হুজুর যাচ্ছে আমাদের হুজুর যাচ্ছে বলে গর্ব করে, আর দু চারটে করবে এটা কুকুরের কষ্ট করে যাবে। আবার অমুসলিম ভাইয়েরা যখন সিকিউরিটি নিয়ে যাচ্ছে তখন তাদের বুক ফাটেনি, কষ্ট হয়নি। আর আমি একটা মুসলমান ভাই সিকিউরিটি পেয়েছি যখন যাচ্ছি কয়েকজনের কষ্ট হয়, এটা এটা মামুলি, এটা হয়েই থাকে। হুগলি পুরসুরাতে মমতা ব্যানার্জি বললো সুভাষের উন্নয়ন হয়ে গেছে সমস্ত, এটা নিয়ে কী বলবেন? কতদিন আগে বলেছে? দু চার দিন আগে। না আমি এটা শুনিনি, হয়ে গেছে এই কথা বলে আমি শুনিনি। উন্নয়ন হচ্ছে বলেছে, হ্যাঁ উন্নয়ন করেছে তো, পুরু হয়ে গেছে বলেছে আমি শুনিনি। উন্নয়ন হয়েছে বলেছে, উন্নয়ন হয়েছে, হ্যাঁ হয়েছে। ফুরফুরা শিল্পে কেন? সারা পশ্চিম বাংলার মানুষ যে আপনারা যে ক্যামেরা দিয়ে ধরে বসে আছেন, আপনারা বলতে পারবেন কি? একটু আপনাদের মুখে আমি শুনতে চাইছি যে উন্নয়ন হয় না বাংলায়? যতটা হওয়ার দরকার ছিল ততটা না হলো, অনেকটা হয়েছে। 34 বছর বামপন্থ সরকার 21-22-23 ইসালেস হবে, 3 দিন ইসালেস হবে, কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে, তার জন্য 34 বছরের বামপন্থ সরকার একটা বাল্ব জ্বালাইনি 30 লক্ষ মানুষের জন্য। 34 বছর বামপন্থ সরকার 30 লক্ষ মানুষের জন্য একটা টিউবওয়েল বাসাইনি, এইটা আমি জোর গলায় বলতে পারি। আর এই সরকার আসার পরে কি হয়েছে না হয়েছে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখেলেন। একজন পীর যারা বলছেন কথা ঠিক বলতে পারেনি, ভক 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 করে বকে, উনি বলছেন কিছুই করেননি। যিনি বলছেন তালার বাড়ির সামনে মাস্ক লাইট লাগানো আছে, তানার বাড়ির দেওয়ালে লাইন দিয়ে উজুখানা করা হয়েছে, তানার বাড়ির দেওয়ালে লাইন দিয়ে বাথরুম করা হয়েছে, কত বলছেন তানার বাড়িতে, এটা ক্যামেরে দেখেলেন। তা আমি বলবো পশ্চিমবাংলা সরকার ফুরফুরা শরীফের জন্য যতটা করার দরকার ততটা না হলো, অনেকটা করেছে। যদি বলি একদম করেনি তাহলে এর চেয়ে বড়ো বেঈমানি আর কিচ্ছু নাই। আর যদি পশ্চিমবাংলা সরকার বলে সব করে দিচ্ছি তা তার চেয়েও বড়ো বেঈমানি আর কিচ্ছু নাই। রেল লাইনে কি বলবেন আপনি? রেল লাইনে কাজ বন্ধ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী, তখন রেলমন্ত্রী শিলান্যাস করেছে, এখন তো রেল লাইন তো পশ্চিমবাংলা সরকার হাতে নাই। আবার যখন এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরে ফুরফুর আসবে রেল লাইনের জন্য এক টাকাও অনুমোদন দেয়নি। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন রেল লাইন উনি রেলমন্ত্রী ছিলেন সেই সময় ফুরফুর আসবে মানচিত্রকে রেল লাইনে তুলেছে, এবং কয়েক হাজার মানুষ এখন চাকরি করছে, জমি দিয়ে চাকরি করছে, এটা বলতে পারি কয়েক হাজার ছেলে মেয়েরা চাকরি করছে। এটা শুনিনি কারণ জানি না।